রাজনীতি জ্ঞানহীন একটা মানুষ মরা মানুষের সমান তো এখন এটা আমাদের ছেলেরা বিলিয়ান্ট ছেলেরা তারা রাজনীতি করবে কি করবে না কেন তাদেরকে কেন বাধা দেওয়া হয় কেন এটা মাথা মাঝে ঢুকানো হয়েছে যে এখানে রাজনীতি চলবে না তা রাজনীতি তো ভিতরে চলে ভিতরে তো এনটি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ বিরোধী যে শক্তি মৌলবাদী শক্তি তারা তো সেখানে রাজনীতি করে বললেন যে জবরদস্তি করা হচ্ছে তো একটা সুযোগ পেয়ে সাবজেক্টের বাইরে গিয়ে সরকারের ধোলাই পুরার দিয়ে দিল আর কি প্রশ্নটা হচ্ছে যে এই যে আবরার হত্যা এটা নৃশংস এটাকে কেউ সমর্থন করে নাই ইভেন প্রধানমন্ত্রীও ছাড় দেন নাই অথচ সে ছাত্রলীগ নেতা যতই হোক আইনের বাইরে কাউকে যেতে হবে না এবং অ্যাকর্ডিংলি এই আব্রহত্যা মামলায় কিন্তু বিশ থেকে পঁচিশ জনের ফাঁসি হয়েছে এবং কয়েকজন যাবত জীবন সাধারণ হয়েছে দশ বছর সবাইকে বিচার এখানে কিন্তু আরেকটা ঘটনা এইটা মান্না ভাইরা বলবে না যখন ওই যে আপনার ইসে ছাত্রলীগনেতা দ্বীপ হ্যাঁ ওই যে আমি বলি ছাত্রলীতা দ্বীপ ওই যে আপনার শাপলা চত্বরে যখন হেফাজত হেফাজী হয় তখন ওইখানের যে ওনার চেনে সব আমরাও চেন আমাদের তো একটা প্রিয় জায়গা ছিল বইয়েরটা আমাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেখানে একটা মসজিদ আছে সেই মসজিদের ইমাম সাহেব সে ওইখানে ওই খিচুড়ি রান্না করি খিচুড়ি রান্না করিয়া পাঠাই তুই করে এটা দেখার পরে ছেলে আপত্তি করছে আপনি এখান থেকে বাঁশের লাঠি সাপ্লাই দেন খাবার সাপ্লাই দেন এই জন্য সেই ছেলেটাকে কোপাইয়ে কোপায়ে মারছে কিন্তু সেটা এখন ইতিহাসের খাতায় লেখা নেই সেই ছেলেটা করত। করতো তো এখন কোন দিকে যাবেন আপনার এইটা এখন কোর্টকেও ধরছে কোর্ট অন্যায় করছে আপনার থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন আর্টিকেলে কনস্টিটিউশন সেখানে তো এটা আঠারো বছরের পরে একটা লোকের নাগরিক অধিকার যখন জন্মায় তখন সে রাজনীতি তো করতেই পারে আর আপনারাই আমাদেরকে বলছেন যে কি মহাসতংয়ের ই দেওয়া কোটেশন দেওয়া যে রাজনীতি জ্ঞানহীন একটা মানুষ মরা মানুষের সমান তো এখন এটা আমাদের ছেলেরা ব্রিলিয়ান্ট ছেলেরা তারা রাজনীতি করবে কি করবে না কেন তাদেরকে কেন বাধা দেওয়া হয় কেন এটা মাথা মধ্যে ঢুকানো হয়েছে যে এখানে রাজনীতি চলবে না তা রাজনীতি ভিতরে চলে ভিতরে তো এনটি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ বিরোধী যে শক্তি মৌলবাদী শক্তি তারা তো সেখানে রাজনীতি করে এবং তারাই এইটা করতেছে ভুল বোঝাইতেছে ছেলেপেলেরে আজকে দেখলাম যে আপনারা ভাই বলতেছে কি আমি যদি জানতাম এখানে আবার ছাত্রলীগ আসবে তাহলে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি দিতাম না মানে কত বড় উস্কানিমূলক কথাবার্তা একটা বিশ্ববিদ্যালয় এটা 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 তো সারা এশিয়ার মধ্যে নামকরা আমাদের বয়েট কিন্তু এবং এখানে আপনার আমাদের অনেক মর্যাদার জায়গা বুয়েট সেই বইয়েটটাকে একটা একটা বাংলাদেশের মধ্যে একটা আলাদা ভূখণ্ড মনে হয় যেন ওখানে আমরা যারা এই দেশের মুক্তিযোদ্ধা আমরা যেতে পারবো না স্বাধীনতা দিবসে আমরা সেখানে ফুলের ফুল দিতে পারবো না বঙ্গবন্ধুর ছবিতে আমরা মালা দিতে পারবো না এটা কীরকম একটা মনে হয় না যেন মনে হয় যেন একটা বাংলাদেশের মধ্যে একটা পাকিস্তান বা আফগানিস্তান একটা কিছু তৈরি জায়গায় এখন এইটার এইটার সম্পর্কে কিন্তু আমরা নীরব থাকেন কারণ এখানে একটা ইয়ে আছে তাদের তো কোনো ছাত্র সংগঠন আছে কিনা আমি জানি না একসময় তো মান্না সাহেব ঠিকই বলছে অন্যাই তো কাঁপাইছে বিশ্ববিদ্যালয় এটা এখন কেন এটা বন্ধ থাকবে কেন এখন কারণটা কি এখানে যুক্তিতে আসতে হবে এখানে কারোর সঙ্গে কোনো সূত্রতা নাই আমরা পরিষ্কার বলেছি যে যেহেতু এই এইটা নিন্দা করি এবং এইখানে যাতে আর কোনো কখনও কোনো সময় কোনো দুর্ঘটনা বা দুঃখজনক কোনো ঘটনা না ঘটে সেটা লক্ষ্য রাখা হবে সেই রাজনীতিকেই ক্ষমতাসীন দিদি দেওয়া সম্ভব কিনা আপনার কি মনে হয় যেটি ভাই বলছেন যে তারা কিন্তু রাজনীতির বিরুদ্ধে না এই যে সিস্টেম বা রাজনীতির যে প্রক্রিয়া তারাকে ভয় পায় বা সেটারই প্রতিবাদ না এটা এগুলো যেহেতু বুঝাইছে যে ছাত্রলীগ আসলে আবার তোমরা আবার জীবন দিতে হবে প্রচার প্রপাকাণ্ডা বিরুদ্ধে এখন এগুলো হচ্ছে সেখানে তো আমরা নাই আমাদের ছেলেবেলা তো এখানে নাই আছে কিন্তু তারা কোনো কথা বলা হয় কারণ তারা মেনে গেছে না একটা আবরার মতো লোক হতো যে ঠিক আছে এই জিনিসটা দুঃখজনক সকলেই তো সেটার জন্য আমরা করেছি এবং আজকে এটা আমি আমি দেখি দেখেছি আমি সেদিন এক জায়গায় বলেছি যে এই ঘটনাটা যেদিন ঘটে আবরারে সেই যদি শিক্ষকরা যদি সত্যিকারের দায়িত্ব পালন করত। তাহলে কিন্তু এই ঘটনাটা এইভাবে এতখানি নিষ্ঠুর বা নির্মম হতো হতো না এখন কোথায় যাবেন সকলেরই তো অবহেলা আছে এই যে মান্না ভাই আলোচনা করতে গিয়ে বঙ্গবন্ধুর কথা বললেন চিঠিআ গিয়া বঙ্গবন্ধু ভুল করছিল বাঙালি বলছিল। বাঙালি বাংলাদেশ এটা তো ঠিকই সত্য আমার দেশে যারা থাকবে নন বাঙালিও তারা আমাদের বাংলাদেশি কিন্তু অ্যাজ সিটিজেন উইয়ার আমরা আমরা বাঙালি অ্যাজ সিটিজেন আমরা বাংলাদেশি তা আমার জাতিসত্তা বাংলা বাঙালির যে যুদ্ধ আমাদের সমস্ত কিছুকে আমরা মানে পাহাড়ি জনগোষ্ঠীর কাছে আমরা আত্মসমর্পণ করে সেখানে সারেন্ডার করে দেবে বঙ্গবন্ধু ঠিকই বলেছিলেন যে আমরা সকলেই এই দেশের নাগরিক কিন্তু বাঙালি জাতিসত্তার আন্দোলনের মাধ্যমে তো দেশটা স্বাধীন হইল তো এটাকে একেবারে অস্বীকার করিয়া বঙ্গবন্ধু সেখানে বক্তৃতা দেবেন এটা মানবের মতো পুরনো রাজনীতিবিদে আমি এটা আশা করি আমি দুঃখিত এ কথাটা কেন বললেন তিনি এটা বলা উচিত নয় সেখানে করে তো তৈরি করতে যে রমান। যখন ওখানে পাহাড়িদেরকে খেদাইয়া সেখানে যখন সেটেল করা চলল বাঙালিদেরকে তখন থেকে কিন্তু গণ্ডগোলটা সেখানে লাগলো এবং সেই সুযোগটা নিল বর্ডার ওপার থেকে বার্মাও নিল ভারতও নিল সকল তো নিল এবং আজকে আসল যারা যাদের রাজনীতি তারা বলতে চায় যে কুকি চীন একটা জাতিসত্তা তারা এখানে কিছু করতে চায় এই এইটা তো সেই থেকে আসছে কিন্তু আমার দেশ আমার দেশের সেনাবাহিনী বাংলাদেশ সেখানে উন্নয়ন করেছে সেখানে সভ্যতার আলো দিয়েছে আজকে সেখানে রাস্তাঘাট এখন তো ওখানে আপনি এমনভাবে যেতে পারেন আপনাকে পাহাড়ি এলাকা মনে হয় না মনে হবে যেন এটা সমতল ভূমির মধ্যে একটা জায়গা এটা তো এখন থেকে বিশ বছর পঁচিশ বছর আগে তো ছিল না সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি আজকে আধুনিক করেছেন পাহাড়কে উন্নত করেছেন রাস্তাঘাট মানুষের জীবন সব কিছু তো সুন্দরভাবে করেছেন এবং আমার ধারণা যে সেখানে যতই ছোটো ছোটো ক্ষুদ্র গোষ্ঠী থাকুক না কেন কিন্তু ম্যাক্সিমাম পাহাড়িরা কিন্তু এখন শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে ম্যাক্সিমাম পাহাড়ি লোক যে যে জনগোষ্ঠী হোক ধর্ম হোক তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন দিয়েছেন কারণ আমরা কিন্তু বেঈমানি করি নাই আমরা এই যে আমাদের এই যে শান্তি বাহিনীর সঙ্গে আমাদের সুন্দর হয়েছিল সেটা নিয়েও কিন্তু পাহাড় যারা আছেন না সেটা চিরকাল তাদের অসন্তোষ আর বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এইটারে নিয়ে কত রকম কথা বিরোধী দল কত কিছু বলে এত কোনো লাইসেন্স নাই। কোনো তো লাইসেন্স লাগে না কথা বলতে যেভাবে কথাগুলো বলে এটা বলা ঠিক না কারণ আমার জাতিসত্তার উপর আঘাত আসবে এটা তো আমি মেনে নেব না এটা আমরা মেনে নিতে পারি না আপনি অনেক কথা বলে ফেলালেন মান্না সাহেব দ্রব্যমূল্য মানে রাজনীতি সবই করলেন সাতই জানুয়ারিও আনলেন মানে কোনোটাই আর কি বাদ রাখলেন না আমি খুব দুঃখিত সাতই জানুয়ারি নিয়ে কথা বলার ওনাদের তো নৈতিকতা নাই কারণ ওনরা তো নির্বাচনে আসেন নাই নির্বাচনে আসলে ওনরা বলতে পারতেন যে আমরা নির্বাচনে গেছিলাম আমাদের সেখানে ভোট দিতে দেয় আমাদের ভোট কাটিয়ে নিয়ে গেছে আমাদেরকে সেখানে আমাদের স্বাধীনতা আমাদের গণতন্ত্রে নষ্ট করা হয়েছে ওনাদের তো কিছু বলার নাই কেন তারা আজকে এই কথাগুলো বলবেন এই কথাগুলো বলা অর্থাৎ একটা উস্কানিমূলক দ্রব্যমূল্য বৃদ্ধি পৃথিবীর স সারা সমস্ত দেশে দ্রব্যমূল্য বেড়েছে যেহেতু ডলারের একটা সংকট সারা পৃথিবীতে চলে শুধু আমাদের না কিন্তু তারপরে আপনার এই যে ইটা এই আমাদের যে মূল্যস্ফীতি বলে জি এগুলা হচ্ছে এবং আপনি দেখেন যে বিশ্বটাকে তারা দেখেন না আজকে আপনার এই যে রেড সিতে যে ঘটনা ঘটতেছিল আপনার ইউমেনিরা কত মানে একটা চ্যানেল তারা বন্ধ করে দিচ্ছিলো ডুবাই দিচ্ছে সোমালিয়া ওইটা করতেছে তো মানে পৃথিবীটা তো অস্থির হয়ে গেছে এখন এখন তো ইউরোপের সাথে বাংলা এশিয়ার ব্যবসা বাণিজ্য আফ্রিকা লন্ডন হয়ে গেছে তো সুতরাং সেখানে আমাদেরও তো ব্যবসায় জড়িত আমরা আমাদের ওই চ্যানেল দিয়ে তো আবার আসবো তোমার উপরে তো আমাদের গার্মেন্ট যাচ্ছে সেখানে আমাদের তো আমদানি রপ্তানি হচ্ছে এটা আমরা ক্ষতিগ্রস্তই নেই